কিন্তু স্যার তো আর তোমার পরীক্ষা নতুন করে নেবেন না। শাট আপ, জাস্ট শাট আপ। কর্মচারী কর্মচারীর মতো থাকো। ওকে কেউ এখানে কর্মচারী বলে ভাবে না। ও তাই নাকি? তো কি ভাবে? মালিক। হ্যাঁ, এই যে এই যে মালিক, আমার শখ হয়েছে মালিক। শোনো, তোমার ডানা ছাড়তে না আমার ঠিক 2 মিনিট সময় লাগবে। আমি কোনো কিছুতে থাকি না, মানে ভেবো না আমি কোনো কিছুতে থাকবো না। জানি যাক রাধিকা, অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো এক্সামে বসতে হবে। আর কেউ যদি এক্সাম না নেয় আমি এক্সাম নেবো, চলো। নিজেকে আর কত নিচে নামাবি বর্দা? নিজেদের বাড়ির কোনো লোক পরীক্ষা দিতে গেলে সেখানে আমরা কেউ থাকতে পারি না, সেই এথিক্সটা থেকেও তুই সরে যাচ্ছিস। এথিক্স থেকে সরেছিস তোরা? সে এথিক্স যাতে ঠিক জায়গায় থাকে সেই জন্যই আমাকে ফাইটটা করতে হচ্ছে, লড়াইটা করতে হচ্ছে। তখন থেকে ফালতু বাজে কথা বলে যাচ্ছিস, ওটা কি পরীক্ষা দিতে পারবে না? কেন পরীক্ষা দিতে পারবে না? কেন ও তখন এক্সট্রা টাইম চাইনি, ওখানে চেয়েছে এক্সামটা দিতে। আর শোন, যে ওখানে আছে সে যদি এক্সাম না নেয় আমি নেব, আমি। রাধিকা, উই আর অলরেডি লেট, লেটস গো। কাজটা কিন্তু ভালো করলি না বর্দা। হুমকি দিচ্ছিস? হ্যাঁ, রাধিকা কিন্তু শুধু একজন স্টুডেন্ট না, আমাদের বাড়ির বউ, কথাটা মনে রাখিস। হ্যাঁ ছোটকা, একদম ঠিক বলেছ, ও আমাদের বাড়ির বউ। আর বাড়ির বউয়ের প্রতি কিরকম ব্যবহার করা উচিত, মানে কোনটা আদর্শ ব্যবহার, সেটা তুমি করে দেখিয়ে দিলে। থাক, এখন এসব কথা থাক, বিচার বিবেচনা পরে হবে। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রাধিকার পরীক্ষাটা দেওয়া। চলো বাবা। সবচেয়ে অদ্ভুত লাগছে কি বলতো, তোমরা এতজন মিলে বাড়িতে আসো, কি করো বলতো বাড়িতে থেকে? একটা মেয়েকে আটকাতে পারলে না? একটা সাধারণ সামান্য মেয়ে একটা, তাকে তাকে নজরদারি করতে পারলে না তোমরা? হ্যাঁ, এরকম অবস্থা, সেই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল। বড়বতীর শরীরে এই অবস্থা, এত শরীর খারাপের মধ্যে বড়বতী, আমার শরীর খারাপের অজুহাতটা দিও না তো, ভালো লাগছে না। আমি এই কথাটা প্লিজ বলো না। আরে তোমায় কি এসে গেল, কি এসে গেল বলো তো? আমি তো আগেই তোমাদের বলেছিলাম, যেই মেয়ে এই বাড়িতে এসেছে সে কি এমনি এমনি ছেড়ে দেবে? দেখে নিও আমার কথাটা, না তোমরা সবাই মিলিয়ে নিও, খুঁটি মাটি চাটি করে তবে এই বাড়ি থেকে ও বিদায় হবে। আর আমার ছেলের জীবনটাকে না একেবারে ধ্বংস করে দিয়ে তারপরও যাবে এখান থেকে। আরে ধ্বংস করবে বললেই হলো নাকি? সেই সুযোগ পাবে তারপর তো ধ্বংস করবে। কত বড় ক্ষমতা যে আমার পরিবারকে ধ্বংস করবে তারপর যাবে! এত বড় কথা তুমি বললে কি করে বড় বৌমা? বাবা যা দেখছি তাই তো বলছি। এই তো, এই তো চলে গেল, চলে গেল পালিয়ে বাপের বাড়ি। কিছু কি হলো? আমার বাড়ির কাউকে কিছু না বলে চলে গেল পালিয়ে পরীক্ষা দিতে, কিছু কি হলো? আবার তো শুনছি সেখানে গিয়ে নাকি অশান্তি হয়েছে, কাউন্সিলকে পর্যন্ত ফোন করা হয়েছে। বাবা কি বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন? তা শুনতে পাবো না কেন? শুনতে পাচ্ছি, কান যখন আছে সবই শুনতে পাচ্ছি। আসুক রানু, দেখি ওই মেয়েকে আমাদের এগেনস্টে গিয়ে সাপোর্ট করে কতদিন ধরে ছেলের মন জয় করতে পারে। ছেলের ভাবনা কি তার একার আমার নয়? আমি একদিন ধরে সেই ছেলের কথা ভাবিনি, তোমাদের কথা কারোর ভাবিনি। এখন যদি সেই রকম বিরোধিতা করে তাহলে আমাকে অন্য পথ বেছে নিতে হবে, আমাকেও ভাবতে হবে। কবে ভাববে বাবা, আর কবে ভাববে? এখনো যদি না ভেবে থাকো তাহলে ভাববেটা কবে আমার ক্লিয়ার করে বলো তো বাবা। তুমি কি করতে বলছো বিশু বাবাকে? বাবা ওদের বাড়ি থেকে বার করে দিক না। বাবা বার করে দাও ওদের বাড়ি থেকে, বুঝুক পোকরাজ বুঝুক না, কটা দিনের তো মামলা, ফিরে আসবে কদিনের মধ্যে। তখন আমাদের শর্ত নিয়ে ওদের ফিরতে হবে, আমাদের শর্ত মেনে ওদের এ বাড়িতে ফিরতে হবে। বোকার মতো কথা বলছো তোমরা, জানো তো ছেলেকে বাইরে করে দিলে কি হবে, ওর বউ তোর মাথাটা মুড়িয়ে খাবে একেবারে। একদম না,
ও এখানে থেকেই ওকে বুঝতে হবে কত ধানে কত চাল। আশুক না, তোমারও সাহস না বলে চলে যাওয়া। আশুক একবার দেখি পোখরাজ কি বলে। না না না, পোখরাজের কথা আমি অনেক শুনেছি, আমি পোখরাজের কথা শুনবো না, কোনো কথাই আমি মানবো না। আমি তো এই অপমান সহ্য করতে না পেরে বাড়িতে চলে এসেছি। আমি সহ্য করা যায় নাকি? কাউন্সিল থেকে আমাকে ফোন করছে, আমাকে থ্রেট করছে, বলছে আমাদের লাইসেন্স নাকি ক্যান্সেল হয়ে যাবে। শুনিনি বাবা, বিশ্বাস করো এত বছরে কোনোদিন শুনিনি, এরকম কথা সত্যিই শুনিনি। ঠিক আছে, আমিও কথা বলবো, কাউকে ডিসিপ্লিন শেখানো যদি অন্যায় হয়ে থাকে, কাউকে সময় মতো আসতে বললে যদি কোনো অন্যায় হয়ে থাকে, সেই কারণে কাউন্সিলকে ফোন করে, কাউন্সিল যদি আমার লাইসেন্স ক্যান্সেল করার চেষ্টা করে, আমি দেখবো কি করা যায়। এসে গেছে। এই যে তোমরা এসেছ, কোথায় ছিলে তোমরা? থক প্রতারক, মিথ্যা বাজে মেয়ে একটা। ও বর্মা, বর্মা তোমার তো শরীরটা খারাপ বলো, তুমি একটু শান্ত হও, একটু চুপ করে থাকো না প্লিজ। তুমি উত্তেজিত হয়েও না বর্মা, তোমার শরীর খারাপ বলেই বলছি। উত্তেজিত না হয়ে কি করবে বুবলু, কি করবে বলো? বর্দি তো তাও অনেক শান্ত রয়েছে, অনেক নিজেকে কন্ট্রোল করছে। এটা যদি তুমি করতে না, তুমি তো আমার ছেলের বউ, এটা যদি তুমি কর, তুমি করো নি যদি করতে। যদি এটা বুবলু করতো না, আমি কোনোদিন ওর মুখই দেখতাম না বর্দি। আমি আমি বুঝতে পারছি না বর্দি কি অন্যায় করেছে, কি ক্ষতি করেছে সকলের, যে বারবার এরকম করে বর্দিকে অপমান করা হচ্ছে, কি করেছে? শোনো, অপমান তোমরা করেছো, তোমাদেরকে কেউ অপমান করেনি। বর্দা প্লিজ প্লিজ, অনেক হয়েছে, আর এক পেশে কথাগুলো বলবেন না প্লিজ। তুমি কাউন্সিলকে ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম, করেছিলাম, কারণ এই মেয়েটার একটা বছর নষ্ট হয়ে যাচ্ছিল, ওকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছিল না, তাই কাউন্সিলকে ফোন করতে বাধ্য হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওই কথাটা আমি বাদে দিলাম। এখন এই মেয়েটা যদি থানায় গিয়ে কমপ্লেন করতো যে ওকে আটকে রাখা হয়েছে, ওকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না, তাহলে তুমি কি করতে? এখন যদি থানা পুলিশ করতে হতো তাহলে কি করতে? সেটুকুই বা বাকি রাখলে কেন? যাও বলে দাও কি। আমি সত্যি তোমাদের কাউকে ছোট করতে চাইনি, আর সরি আমি তোমাদের কাউকে না বলে গেছি। ও আচ্ছা, তাই আমি ভাবছি তুমি দেরি করে পরীক্ষা হলে পৌঁছলে কেন। না আমি যতদূর রাধিকাকে চিনি, রাধিকা তো দেরি করার মেয়ে নয়, অত্যন্ত পাংচুয়াল মেয়ে। তার মানে তোমরা ওকে আটকে রেখেছিলে তাই তো? পোখরাজ, তুই বুঝতে পারছিস তো যে তোর এই কথাগুলোর জন্য এই বাড়িটার পরিবেশটা নষ্ট হচ্ছে, বুঝতে পারছিস তুই? তাই বেশ, আমার জন্য যদি সত্যিই বাড়ির পরিবেশ নষ্ট হয়ে থাকে তাহলে দাদান, আমি আর রাধিকা বরং বাড়ি ছেড়ে চলে যাব, ঠিক আছে? তা তো তুমি এখন বলবেই পোখরাজ, এখন তো তোমার জীবনে রাধিকা ছাড়া আর কেউ নেই, তুমি তো একেবারে অন্ধ হয়ে গেছো। তোমার জীবনে আর কোনোদিন কেউ ছিল না, তোমার মাও তোমার জীবনে কোনোদিন ছিল না। তোমার মা তোমার জন্য কিচ্ছু করেনি, কোনোদিন কিচ্ছু করেনি তোমার জন্য, তাই না? না মা, এই কথাটা আমি একবারও বলবো না, তাহলে মিথ্যে কথা বলা হবে, আর আমি সাধারণত মিথ্যে কথা বলি না। তুমি শুধু আমার জন্য নয় মা, এই গোটা পরিবারের জন্য অনেক কিছু করেছো, কিন্তু তার মানে তো এটা নয় যে আমার মা আমার পরিবার আমারই চোখের সামনে আমার স্ত্রীকে অপমান করবে, অসম্মান করবে বিনা কারণে, আর আমাকে মুখ বুঝে সেটা সহ্য করতে হবে, কারণ এই শিক্ষাটা আমি বাড়ি থেকে পাইনি। যে শিক্ষাটা আমি পাইনি সেটা কি করে অ্যাপ্লাই করি বলতো? খবরদার, খবরদার, বেশি বড় বড় কথা বলো না।
করায় রাধিকা ইক্কা দুক্কা শুন থেকে রবি রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।